আজ 8ই আগস্ট 2020 চতুর্থী তিথি এবং শনি নক্ষত্র বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে। শনি নক্ষত্র যেহেতু দিনের ম্যাক্সিমাম সময়টাই থাকছে, আপনারা রাশিফলের ম্যাক্সিমাম এফেক্টটা গত দিনের মতোই পাবেন বৈকাল 4টে পর্যন্ত। লগ্ন রাশি ভেদে আপনাদের গত দিনে যেরকম ঘটনা ঘটেছিল জীবনের সাথে তার একটা রেশ ধারাবাহিকতা থাকবে, তবে দিনের মধ্যভাগের পর বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘটনার প্রভাব কমবে। বৈকাল পরবর্তী সময় বুধের নক্ষত্র আসার জন্য নতুন কিছু ঘটনা বা সেই বিষয়গুলো থেকে এগিয়ে যাওয়া বা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। শনি নক্ষত্র নিয়ে আমি গতদিন বলেছি, এ বিষয়ে আর এগোচ্ছি না। আপনারা যদি জানতে চান যে আগের দিনে ভিডিওটা দেখে নেবেন। বুধের নক্ষত্র রেবতী, রেবতী নক্ষত্রের সিম্বল হচ্ছে একটি মাছ। অবশ্যই মীন রাশির সিম্বল আপনারা দেখবেন দুটি মাছ, রেবতী নক্ষত্রে একটি মাছ। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্তিবাদ, অবশ্যই আধ্যাত্মিকতার সঙ্গে এদের ক্ষেত্রে ট্রু ডিভাইন পাওয়ারের খোঁজ এরা কিন্তু পেতে পারেন। তো রেবতী নক্ষত্র একটু চঞ্চল নক্ষত্র, যেহেতু বুধের চন্দ্রের কানেকশান মনে এদের অস্থিরতা থাকে, ম্যাথামেটিক্সে এরা খুব ভালো হয়ে থাকে। রেবতী নক্ষত্র যখন প্রবেশ করবে চন্দ্র, যাদের প্রকৃতি মানসিক চঞ্চল হয়ে থাকে, অর্থাৎ চঞ্চল পার্সন যারা, ছোট বড় দুজনেদের ক্ষেত্রেই এই চঞ্চলতা কিছু বিষয়ে বাড়তে পারে। স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা এবং অ্যাজমাটিক যে কোনো ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। চন্দ্রমঙ্গল যোগ চলছে, রাগ জেদের পরিমাণ বাড়তে পারে। চলছে অবশ্যই বুধাদিত্য যোগ, আগুন ইলেকট্রিক ইত্যাদি সমস্যা দিনের মধ্যভাগের পর থেকে বাড়তে পারে। শনিমঙ্গল যোগ তেমন থাকলে হাড়ের ব্যথা বেদনা বাড়তে পারে, তবে টেকনিক্যাল কাজগুলো ভালো হবে। চন্দ্রমঙ্গল যোগের প্রভাবে আর্থিক যোগাযোগ আজকের দিনে কিন্তু জন্মচকে যাদের আছে ভালো হতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রেখে বা সামনে রেখে বা লগ্নরাশি আলোচনায় প্রবেশ করব। যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন। আপনারা যারা সাক্ষাৎ করতে চাইছেন আমাদের সঙ্গে, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথা ফেসবুকে টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন। অবশ্যই সেখানে এসে আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং সেখানে নাম্বারে আপনি একটা ফোনে বুকিং করে বাড়িতে বসে আপনি ফোনে আপনার জন্মচক নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে করতে পারেন। বিষয়টা একবার ছোট করে রিপিট করে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও পেজ এবং গ্রুপ আপনি পেয়ে যাবেন, ফলো করতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। শুরু করা যাক মূল আলোচনা। মেষলগ্ন মেষরাশি সারাদিন চন্দ্র রাশির দ্বাদশে থাকছে শনি নক্ষত্র, তবে বুধের নক্ষত্রে লেজিনেস কাজ করবে, একটু দেরি হয়ে যেতে পারে কোনো কোনো কাজে। তবে স্পেশালি শনি মঙ্গল যোগের ব্যক্তিদের আজকের দিনটা এই ধরনের ঘটনা বেশি ঘটতে পারে এবং একটু ব্যথা বেদনার রিলেটেড সমস্যা থাকতে পারে। বুধের নক্ষত্র পারফরমেন্স যথেষ্ট ভালো করবে, বুধের নক্ষত্র যখন আসবে তখন কমিউনিকেশান আপনাদের বাড়তে পারে, তবে মায়ের হেলথ নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু স্থিতিশীল কাজ করবে, তবে সন্ধ্যা পরবর্তী সময় বা বৈকাল পরবর্তী সময় একটু অ্যাভারেজ ফল কিছু বিষয় আপনি পেতে পারেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা স্কুল এডুকেশন রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, তবে রেগুলার পড়াশোনার ক্ষেত্রে একটু রুটিনটা গ্যাপ হতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। কর্মক্ষেত্রে কর্মযোগের পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে পরিশ্রম হবে, ইমোশনাল টাচটা বেশি থাকবে। গতদিন যে কাজগুলো ভালো গেছিলো সেগুলো রেশ বা সেগুলো ভালো যাওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়ে যাচ্ছে। এছাড়া এর ওপর বৈদেশিক কাজ, মেডিকেল ফিল্ড, যে কোনো ছাপাখানা, প্রেস মিডিয়া, এগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসা বাণিজ্য আপনার আয়ত্তেই থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথও পাবেন। স্বাভাবিকভাবেই জন্মস্থান থেকে দূরের ব্যবসা বা ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকছে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে, আপনাদের কোমরের ব্যথা বেদনার রিলেটেড সমস্যা যদি কিছু থাকে সেগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল দেখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি, একাদশে চন্দ্র, আর্থিক যোগাযোগ শুভ, আপনার ইম্পর্টেন্ট কাজ করতে পারেন। কাজে একটু দেরি হতে পারে কারণ শনি নক্ষত্র, ইম্পর্টেন্ট যদি কিছু কাজ আপনার কুইকলি কিছু করা থাকে সেটা বৈকাল 4টের পর করুন, তবে 4টের পর যে সময়টা একটু খরচ বাড়বে। কমিউনিকেশান ভালো হবে, বন্ধুবান্ধব প্রতিবেশী এদের থেকে হেল্প নিতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ পরিস্থিতি স্বাভাবিকই থাকবে, ইমোশনাল টাচটা বেশি থাকবে কারণ আপনাদের শনির সঙ্গে, আপনাদের কর্মাধিপতি শনির সঙ্গে চন্দ্রের একটা কানেকশান থাকছে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যুক্ত সেলসে যারা আছেন এদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্থিতিশীল থাকবে, রেগুলার ব্যবসা ভালোই যাবে। চন্দ্রমঙ্গলের কানেকশান থাকার জন্য আর্থিক যোগাযোগ উত্তম, তবে আমি যেটা কতদিন বলেছিলাম শনিমঙ্গল যোগে পরিশ্রম হবে, সেটা পরিশ্রম হতে পারে। দাম্পত্য সুখের বিষয়ে একটু বলবো, পার্টনারের মেজাজ একটু আপডাউন করতে পারে। কর্মক্ষেত্রে বা আপনার
ব্যবসার ক্ষেত্রে পার্সোনাল বিষয়গুলো একটু অ্যাভারেজ ফল দিতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, তবে ভালো হাই ইমোশন চান্সেস যেটা বৈকাল চারটের পর থেকে প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো হবে, স্থিতিশীল থাকবে, রোজের খাদ্যাভ্যাস খাদ্য রুটিনের পরিবর্তন আজকের দিনে হতে পারে। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে ব্লাড প্রেশার, পায়ের নিচের ব্যথা বেদনার সমস্যা, ENT কিন্তু কিছু সমস্যা এবং অনেক সময় তাড়াহুড়ো মাথায় আমাদের টেন্স ভাব আসে, বুক ধরপড় করে ইত্যাদি সমস্যা কিছু বিষয়ে বাড়তে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশি ফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির কর্মঘরে চন্দ্র শনির কানেকশান, লেবার ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কর্মঠ নেচার থাকবে, কিন্তু চন্দ্রের কানেকশান মাঝে মাঝে মুড অফ কাজের ক্ষেত্রে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। বুধের নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে বৈকাল চারটের পর একটু অস্থিরতা, আবেগ, ইমোশন বা কিছু বিষয়ে আপনি তাড়াহুড়ো মাথা সিদ্ধান্তে ভুল করছেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং বুধের নক্ষত্রে যে জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেটা কিন্তু বাড়তে পারে। বুধ এবং চন্দ্রের কানেকশানের জন্য অবশ্যই আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা এই সময় আবশ্যক। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরিমুখী পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। রোজের খাদ্যাভ্যাস খাদ্য রুটিনের পরিবর্তন হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে এমনি ভালোই যাবে, নতুন প্রেমেরও যোগাযোগ আসতে পারে। বিবাহ বিষয়ে সেকেন্ড ম্যারেজের বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে কিছু যোগ আছে, সেটাও কিন্তু করতে পারেন। কর্মক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যারা মেডিকেল কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, টার্গেট থাকলে আজকের দিনে হিট করতে পারেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল কাজ করবে। ব্যবসার ক্ষেত্রে পার্সোনাল কোনো আপনার কনসালটেন্ট বা ইত্যাদি কিছু কাজ যদি আপনি করেন, মেডিকেল প্রফেশনে থাকেন, ছাপাখানা স্টুডিও ইত্যাদির সঙ্গে থাকেন, এগুলো অগ্রাধিকার পাবে। এছাড়া আমি রোগভোগের বিষয়ে বলবো, ENT জনিত সমস্যা, স্কিন অ্যালার্জিটির সমস্যা বা ঠান্ডা লাগার প্রবণতা একটু বাড়তে পারে। মাসিক রাশি ফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির নবমস্থ চন্দ্র কিন্তু শনিদৃষ্ট, শনিদৃষ্ট চন্দ্র আমি কতদিনও বলেছিলাম একটু স্লো করে দেয়। বুধের নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে একটু ছটপটে ভাব অবশ্যই বাড়বে এবং বুধের নক্ষত্রে প্রবেশ করার জন্য একটু খরচ বাড়তে পারে। পিতামাতার হেলথের বিষয়ে আজকের দিনে কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্থিতি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা ইমোশনভাবে বেশি থাকবে, তবে বুধের নক্ষত্রে একটু তর্ক প্রবণতা আপনাদের ভিতর কাজ করবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আয়ত্তেই থাকবে, কর্মকেন্দ্রিক বিষয়ে আপনার গ্রোথ বজায় থাকবে। সেলসে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। হ্যাঁ, কর্মক্ষেত্রে শনি মঙ্গল যুগের প্রভাব একটু কাজের প্রেশার রাখতে পারে, কিন্তু ওভারঅল অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্থিতিশীল, বৈদেশিক বাণিজ্যগুলো ভালো হবে, লোহা লৌহজাত দ্রব্য, হার্ডওয়্যার মেকানিজম ইত্যাদির কাজ বা যে কোনো যন্ত্রাংশ রিলেটেড কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে। এছাড়া আমি বলবো, দাম্পত্য সুখ বা পার্সোনাল লাইফে যতটা তর্ক নিয়ন্ত্রণ করবেন বা ইত্যাদিগুলো ভালো যেতে পারে। কেনাকাটি সম্পূর্ণভাবে কাজে বাধা নেই, লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আমি ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে বলবো। বিস্তারিত জানতে মাসিক রাশি ফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির অষ্টমস্থ চন্দ্র, পরিশ্রম বেশি হবে, ক্লান্তিভাব বেশি থাকবে, এটা মাথায় রাখা দরকার। একটু রেস্টের দরকার কিছু বিষয় হতে পারে। কেনাকাটি সম্পূর্ণ বিষয়ে একটু ভেবে চিন্তে এগোবেন। প্রেম প্রীতির সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ইমোশনাল কিন্তু নেগেটিভ ইমোশন কাজ করবে বা গতদিনে যে কন্ডিশনটা ছিল সেটা কিন্তু বৈকাল চারটে অবধি থাকবে। হাতের খরচ কিছু অংশে বৃদ্ধি পাবে, সন্ধ্যা পরবর্তী সময় লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে ফাটকা লাভ আজকের দিনে হবে। কাজে মন বসাতে একটু সমস্যা হতে পারে, কর্মক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে কাজ করা দরকার, যৌথ কাজগুলো একটু সমস্যা আসতে পারে। তবে টেকনিক্যাল বিভাগ, বাণিজ্যিক শাখা বা মুভেবল যারা জব করছেন তাদের ক্ষেত্রে ভালো, কোনো ট্রান্সফার ইত্যাদি যোগ আসতে পারে। পিতার হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। দাম্পত্য সুখ থাকবে, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে মিনমিশ বা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে মিনমিশের অভাব হতে পারে। মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকা দরকার। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে, নতুন ব্যবসার সুযোগ ও সমৃদ্ধিও পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ স্বাভাবিকভাবেই বজায় থাকবে। সায়েন্স বিভাগে যারা স্পেশালি কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসার মধ্যে মেডিকেলে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যে কোনো সেলফ প্রফেশনে যারা আছেন ভালো। ব্যথা বেদনার সমস্যা, ঘুম হচ্ছে না ভালো, এইগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশি ফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আজ কন্যার সমসপ্তমে চন্দ্র, তবে নক্ষত্র পরিবর্তন করছে বৈকাল চারটের পর এবং এই চারটের পর চন্দ্র যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু আবেগ, ইমোশন বা অস্থিরতা বা ফিকল মাইন্ডনেস এটা বাড়বে, কারণ চন্দ্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে। মাস ফেম, সোশ্যাল ফেম বাড়তে পারে, পায়ের নিচের ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে, দূরযাত্রা, দুর্ভ্রমণ ইত্যাদি আজকের দিনে কিন্তু যোগাযোগ আসার সম্ভাবনা আছে। পেটের গোলমাল, হজমের সমস্যা রিলেটেড একটু দু বিষয় কিছু থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ শুভ, কাজের ক্ষেত্রে উন্নতির যোগও আছে, পরিশ্রম বেশি হলেও কর্মক্ষেত্রে আপনি লাভবান হবেন বিভিন্ন দিক থেকে।
বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া দরকার। ব্যবসা বাণিজ্যের মধ্যে আজকের দিনে গ্রোথ থাকবে, পরিশ্রম বেশি হলেও লাভ আজকের দিনে হতে পারে। বিশেষত বুধের নক্ষত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের গ্রোথ থাকবে, কারণ বুধ এবং চন্দ্রের মধ্যে একটা একাদশের কানেকশান, সপ্তমের কানেকশান তৈরি হচ্ছে, এটা অবশ্যই শুভফল প্রদান করতে পারে। এছাড়া আমি বলবো পার্সোনাল রিলেশনশিপ, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশনকে একটু নিয়ন্ত্রণ করা দরকার। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে মাসিক রাশিফল, সেখানে আরও ডিটেল জানতে পারবেন। লোন নেওয়া বা টাকা কোনো পাওনা কন্ডা থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলা লগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠী, শনি এবং বুধের কানেকশানে থাকছে। প্রথমত বলবো শনির কানেকশান এবং বুধের কানেকশান গত দিনের রেজাল্টকে কিছুটা কন্টিনিউ করবে, বিশেষত বৈকাল চারটে পর্যন্ত আপনার যেরকম কেটেছিল। দূরযাত্রা দূরভ্রমণের ক্ষেত্রে কিছু যোগ আসতে পারে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কোমরের ব্যথা বেদনা রিলেটেড যাদের সমস্যা আছে বা চলছে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু বাড়তে পারে, বিষয়টা মাথায় রাখবেন। অবশ্যই আজকের দিনে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ভালো, মেডিকেল কাজ করতে পারেন, ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকলেও পরিশ্রম কিন্তু বেশি হবে কাজের ক্ষেত্রে, যারা অবশ্যই এক্সিস্টিং ওয়ার্কের মধ্যে আছেন। অনলাইনের কাজগুলো কিন্তু ভালো হতে পারে, তবে ঘুরে ঘুরে যেটা ন্যাচারালি কাজ করেন তাদের ক্ষেত্রে কিছু গ্রোথ থাকবে, এবং গত দিনে কোনো কাজের ক্ষেত্রে গ্রোথ থাকলে সেটা কিন্তু থাকবে। আর গত দিনে যদি কোনো কাজের ক্ষেত্রে সমস্যা থাকে সেটা কিন্তু বৈকাল পরবর্তী সময় কেটে যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে যথারীতি ইমোশন ভাব বেশি থাকবে, মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতেরমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল হলেও ব্যবসার ক্ষেত্রে আপনি টাচি বিষয়টা খুব ফিল করবেন, কম্পিটিশনে জয়লাভ হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে এডুকেশন সেক্টর, ছাপাখানা, প্রেস মিডিয়া, ফিল্ম মিডিয়া ইত্যাদিগুলো ভালো যাবে বা অগ্রাধিকার ব্যবসার ক্ষেত্রে পেতে পারে। শরীর স্বাস্থ্যর বিষয়ে আমি আরও কয়েকটা কথা বলে দিই। শনি দৃষ্টি চন্দ্রের ওপর আছে এবং ষষ্ঠের কানেকশান, পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে এগুলো কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু মাসিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সারাদিন চন্দ্রমঙ্গল কানেকশান তো চলছেই, ইমোশান ভাব বেশি থাকছে। আর শনি নক্ষত্র থাকছে যতক্ষণ গত দিনের কন্ডিশান থাকবে, কিছু বিষয়ে কমিউনিকেশান ভালো হলেও পরিশ্রম বেশি হতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকাজ আজকের দিনে শুভ, কেনাকাটি স্বপ্নে কাজ করতে পারেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, নতুন সন্তান যোগ আছে। কর্মক্ষেত্রে কর্মযোগের বিষয়ে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, কর্মক্ষেত্রে ইন্টারভিউও ফেস করা যেতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের সঙ্গে আপনার সফলতাও কিন্তু লুকিয়ে আছে। বুধের নক্ষত্রে টার্গেট হিট হওয়ার সম্ভাবনা থাকছে, বুধের নক্ষত্রে আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ, কোনো পেন্ডিং কাজ উদ্ধার হয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো যাদের আছে একটু বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সম্বন্ধ প্রমিত দুক্ষেত্রে। দাম্পত্য সুখ আজকের দিনে মধ্যম মানের। এছাড়া আমি বলবো রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড় যারা আছেন এদের ক্ষেত্রে বা সেবামূলক কাজে যারা কাজ করছেন ভালো যেতে পারে আজকের দিনটা। বিস্তারিত জানতে আপনাকে মাসিক রাশিফল দেখতে হবে। এবং আরও কয়েকটা বিষয় আমি বলে দিচ্ছি, যেমন ধরুন শুক্র বর্তমানে অষ্টমে আছে, এটা মাথায় রাখা আপনাদের সবার আগে জরুরি। আবেগ, ইমোশন এবং অবশ্যই প্রলোভনের তাড়িত হওয়ার সম্ভাবনা থাকছে। একটা কথা মাথায় রাখবেন, চন্দ্র এবং মঙ্গলের যোগ যদি আপনার জন্মছকে থাকে বা শনি বা মঙ্গলের যোগ থাকে আজকের দিনে কিন্তু অহেতুক মাথা গরম হতে পারে। বিস্তারিত জানতে যেটা মাসিক রাশিফলটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুর চতুর্থে চন্দ্র উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে, দিনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটু মনে অস্থিরতাও বাড়বে। বুধের নক্ষত্রে একটু মন অস্থির, চঞ্চল এবং কুইক ডিসিশনে ভুলভ্রান্তি হতে পারে। পিতামাতার হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। কেনাকাটি সম্পূর্ণের কাজগুলো আপনি শনি নক্ষত্রে করতে পারেন, তবে পুরনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো নয়। খাওয়া দাওয়া খাদ্যরুচির পরিবর্তন হতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, একটু মানসিক অবসাদ কিছু বিষয়ে শনিচন্দ্রযোগের ব্যক্তিদের আসতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ ভালো, তবে নাইট শিফটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না, বা বৈকাল চারটের পর থেকে খুব একটা ভালো যাবে না। এছাড়া সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো কাটবে এবং সেলফ প্রফেশনে যারা আছেন ভালো কাটবে, কিন্তু মাথায় রাখবেন নাইট শিফটের জায়গাটা একটু অ্যাভারেজই কাটবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ থাকবে, গৃহস্থলী ব্যবসা ভালো যাবে, রেগুলার ব্যবসাগুলো ভালো যাবে। সামান্য কিছু সমস্যা এলে যৌথ ব্যবসায় সমস্যা আসতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের বিষয়ে এগোতে পারেন, তবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। দাম্পত্য সুখ থাকলেও পার্টনারের সঙ্গে আপনার একটু মিলমিশের অভাব সন্ধ্যা পরবর্তী সময় বা বৈকালে হওয়ার সম্ভাবনা থাকছে। আমি বলবো আজকের দিনে যে কোনো ডিসিশানগুলো, বিশেষত বৈকাল চারটের পরে যে ডিসিশানগুলো নেবেন সেগুলোর বিষয়ে একটু সতর্ক থাকুন, এবং আগুন ইলেকট্রিকের যাদের সমস্যা হয়েছে বাড়িতে এর আগে বা ব্যবসার স্থলে বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো রাশির তৃতীয়, গত দিনের মতো ইমোশান বা টাচি বিষয়গুলো বৈকাল চারটে অবধি থাকার পর কেটে যাবে।
কমিউনিকেশান ভালো হবে, গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফার করুন। গতদিন যে কাজগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যাবে, আর গতদিন যে কাজগুলো খারাপ গেছিলো সেটা বৈকাল চারটে পর্যন্ত খারাপ যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মোন্নতি যোগ আছে, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। শিক্ষা দপ্তর, টেকনিক্যাল বিভাগ, যে কোনো ধরনের আপনার অনলাইনের কাজ, এগুলো কিন্তু অগ্রাধিকার পাবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ থাকবে, কিছু বাড়তি লাভ, ফাটকা লাভ এগুলো কিন্তু হতে পারে। এই ব্যবসাগুলো ওভারঅল বিষয়ে ভালো যেতে পারে, যেমন ধরুন এডুকেশান সেক্টর, প্রেস মিডিয়া, অনলাইন বিজনেস, এবং অবশ্যই যে কোনো বাড়িতে গিয়ে বা কোথাও পুশ সেল করেন এইরকম ধরনের ব্যবসা, সেটা অনলাইনের থ্রু হতে পারে। এই ধরনের ব্যবসাগুলো ভালো যাওয়ার সম্ভাবনা আছে। হাতে কানের ব্যথা বেদনা বা গতদিনের রোগের প্রাদুর্ভাব কিছু বিষয়ে থাকতে পারে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির, খুব স্ট্রং নয়। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পাবেন আজকের দিনটায়। বিস্তারিত জানতে মাসিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভর দ্বিতীয় চন্দ্র গতদিনের মতোই অবস্থান করছে, তবে আজকে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্রে। একটু তর্ক প্রবণতা থাকবে, কোনো বিষয়ে একটু আপনি কন্ট্রোভার্সির মতো জড়িয়ে পড়তে পারেন, এটা মাথায় রাখা দরকার। ফ্যামিলি লাইফে একটু অ্যাভারেজ ফল পাবেন, তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল রিলেশনশিপগুলো ভালো। পেটের গোলমাল, হজমের সমস্যা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সারাদিনটা ভালো গেলেও কিছু বিষয়ে সন্ধ্যা পরবর্তী সময় একটু নেগেটিভ ইমোশন আসার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা, স্কুল এডুকেশনের ক্ষেত্রে ভালো। গান বাজনা যারা করছেন, কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তান যোগ শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, এবং যাদের সন্তান আছে তাদের সন্তানের একটু জেদি মানসিকতা বৈকাল চারটের পর থেকে বাড়তে পারে। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াসে সফলতা পেতে পারেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কিছু ভালো খবর আসতে পারে। কর্মযোগ্যের বিষয়ে গুড রেজাল্ট পাবেন। নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা এগুলো কিন্তু বাড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা মধ্যম রেজাল্ট পাবেন, তবে এটুকু বলতে পারি বৈকাল পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্যটা ভালো যাবে, কারণ তার আগে শনির প্রভাব থাকার জন্য রবি শনি যোগ অ্যাক্টিভ থাকছে। বৈকাল চারটের পর থেকে ব্যবসা বাণিজ্যের জায়গাটা শক্তিশালী। দাম্পত্য ক্ষেত্রে একটা কথা বলবো, পার্টনারের মত মেনে চলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কেনাকাটি, সপ্তাহের কাজ এগুলো কিন্তু করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওতে এবং মাসিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে নক্ষত্র পরিবর্তন করছে চারটের পর, চারটের আগে এবং চারটের পরে একটু মুড সুইংয়ের টেন্ডেন্সি থাকতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সোশ্যাল ফেম, মাস ফেম বাড়তে পারে। মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা বা একটু জ্বর সর্দি কাশি সমস্যা যাদের আছে বাড়তে পারে। রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার। তর্ক প্রবণতা বিশেষত বুধের নক্ষত্রে কাজ করতে পারে। কর্মক্ষেত্রে যোগ স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াসও করতে পারেন। ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, সফটওয়্যার, আইটি সেক্টরে যুক্ত ব্যক্তি এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। খাদ্য, বস্ত্র, জল, দুধ ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে। ব্যবসা ভালো যাবে সব পেশায় যারা আছেন, এরকম ধরনের যে কোনো পেশা, মেডিকেল ফিল্ডে, ওভারঅল চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা স্থিতিশীল কাজ করবে, তবে বৈকাল চারটের পর থেকে কিছু বিষয়ে কমিউনিকেশান গ্যাপ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এর বাইরে মাস ফেম, সোশ্যাল ফেম এগুলো বাড়তে পারে, এবং বাড়িঘর কেনা বেচার বিষয়ে কোনো ডিসিশান আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে। চলে আসছি পরবর্তী দিনে, সকলে ভালো থাকবেন, নমস্কার।